হ্যালো এভরিওান ওয়েলকাম টু কুদরত এস ক্লাসেস তো আজকে আমরা আলোচনা করব শব্দ ও তরঙ্গ ঠিক আছে কি আলোচনা শব্দ এবং তরঙ্গ এই চ্যাপ্টারটি যে বিগত বছরে যে কোয়েশ্চেনগুলো এসেছে সেই গুলো আমরা আলোচনা করবো তো চলো শুরু করা যাক দেখো প্রথম কোয়েশ্চেন কী বলেছে দেখো যে কোন মাধ্যমে কোন মাধ্যমে শব্দের বেগ সর্বোচ্চ কোন মাধ্যমে সর্ব মাধ্যমে সব শব্দের বেগ সর্বোচ্চ তো দেখো শব্দের বেগ সব সময় ডিপেন্ড করে এই এক্সপ্রেশনটার উপর শব্দের বেগ সমান ভি ভ্যালুসিটি ভি সমান গামা রুট টোবার গামা টি ইন্টু ডি যেখানে গামা হচ্ছে তোমার স্থিতিস্থাপক ঠিক আছে ইলাস্টিসিটি আর টি হচ্ছে উষ্ণতা আর ডি হচ্ছে কি বলতো ঘনত্ব মাথার উপর এই এক্সপ্রেশানটা খুব ইম্পর্টেন্ট এক্সপ্রেশান যে এক্সপ্রেশান ধরে আমার অনেক কোশ্চেন অনেক প্রবলেম আমরা সলভ করতে পারবো ঠিক আছে ভি ইকোয়াল টু রুট অভার গামা টি বাই ডি ঠিক আছে তাহলে যার যত কঠিন বস্তু যত বেশি কঠিন বস্তু আছে তার গামার পরিমাণটা বেশি অর্থাৎ স্থিতিস্থাপকতা বেশি সুতরাং সেখানে তোমার কি হবে শব্দের বেগ সব থেকে বেশি হবে তাহলে আমি কি বললাম এখানে এদের মধ্যে কি হবে তাহলে কঠিনে শব্দের বেগ সব থেকে বেশি ওকে এক্সপ্রেশনটা কিন্তু মাথা রাখো ঠিক আছে ভি ইকোয়াল টু রুট অফার গামাটি বাই ডি ডিফর যে মাধ্যমে যাচ্ছে তার ঘনত্বটা ওকে বেশ তারপরে দেখো কী আছে কী আছে দেখো যে কোনো ব্যক্তির গলার স্বর চেনা যায় কোন ধর্মের সাহায্যে অর্থাৎ শব্দের কোন ধর্মের সাহায্যে ঠিক আছে তো দেখো পিচ মানে কী বলতো পিচ মানে হচ্ছে তীক্ষ্ণতা তীক্ষ্ণতা পিচ মানে কী বলো তো তীক্ষ্ণতা আর তীক্ষ্ণতা কার উপর ডিপেন্ড করে বলো তো পাঙ্কার উপর ডিপেন্ড করে তীক্ষ্ণতা কম পাঙ্কের উপর ডিপেন্ড করে ঠিক আছে বেগ তুই বুঝতে পারছো ভীষমান এন লামডা ঠিক আছে বস্তুর মানে কোনো শব্দের বা তরঙ্গের বেগ সময় ভীষমান এন লামডা লামডাটা হচ্ছে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য বা যে কোনো তরঙ্গের দৈর্ঘ্য আর কি ঠিক আছে আর তীব্রতা ঠিক আছে তীব্রতা মানে হচ্ছে ঝাঁজাল শব্দের যে তীব্রতা তীব্রতা কিসে মাপে তো আমাদের ডেসি মাপে তব্রতা তীব্রতা কিসে মাপে ডেসি মাপে তাহলে এই দেখো গুণ গুণ বা কোয়ালিটি কি বলে কোয়ালিটি গুণ বা কোয়ালিটি এই কোয়ালিটির মানে কী বলো তো এটা সোর্সের উপর ডিপেন্ড করে ঠিক আছে এই সোর্সের উপর ডিপেন্ড করে যে কোন ব্যক্তির কোনো ব্যক্তির সেই শব্দটা চেনা যায় যে ওই ব্যক্তির শব্দ সেটা হচ্ছে সোর্সের উপর ডিপেন্ড করে সেটাকে বলা হয় গুণ অর্থাৎ তাহলে এখানে কী বলেছে গলার স্বর চেনা যায় তাহলে গুণের উপর ডিপেন্ড করে সেই ধর্মের উপর ডিপেন্ড করে কী বলা হয় আমাদের গলার স্বর চেনা যায় ঠিক আছে চলো পরটা কী আছে দেখো বাতাসে শব্দ তরঙ্গ হলো কী ঠিক আছে বাতাসে দেখো তরঙ্গ হচ্ছে কী বলতো তরঙ্গ হচ্ছে সাধারণত দুই রকমের একটা হচ্ছে যান্ত্রিক ঠিক আছে ঠিক আছে একটা যান্ত্রিক আর একটা হচ্ছে নন মেকাল এটা হচ্ছে মেকানিক্যাল আর একটা হচ্ছে নন মেকানিক্যাল অর্থাৎ হচ্ছে ওয়াজান্ত্রিক ঠিক আছে ওয়াজান্ত্রিক এবার যান্ত্রিকের মধ্যে দুটো ভাগ একটা হচ্ছে তির্যক একটা হচ্ছে অনদেহ তরঙ্গ এই ওয়াজান্ত্রিকের মধ্যে হচ্ছে তির্যক আর হচ্ছে কী বলতো অনন্ধ তরঙ্গ ঠিক আছে দুটোই তো যান্ত্রিক মানে কী বলতো যেখানে বস্তুর দরকার অর্থাৎ মাধ্যমের দরকার যান্ত্রিক মানে মাধ্যমের দরকার যেখানে অযান্ত্রিক অর্থাৎ মাধ্যমের য দরকার নয় সেটা হচ্ছে অজান্ত্রিক ঠিক আছে তো মাধ্যমের দরকার হয় সেটা হচ্ছে তরুচুমিক তরঙ্গ যতগুলো আছে তরুচুমকু তরঙ্গ আমাদের বাস্তবে সাতটা তরুচুমক তরঙ্গ আছে তাদের মধ্যে কী বলতো যেমন ধরো আলোক তরঙ্গ ঠিক আছে এক্স রে ঠিক আছে গামা এইগুলো প্রত্যেকটাই তো তরুচুমুকু তরঙ্গ এইগুলো কী বলতো এগুলো এদের কোনো মাধ্যমের দরকার হয় না কিন্তু দেখো এই যান্ত্রিক যাদের মাধ্যমের দরকার হয় তাদেরকে বলা হয় যান্ত্রিক মেকানিক্যাল ঠিক আছে বা মেকানিক্যাল বলে ঠিক আছে যান্ত্রিক এবং এদের মধ্যে কি আছে যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বে এদের মধ্যে বাতাসটা হচ্ছে কী বলো তো একটা হচ্ছে অনদৈর্ঘ্য তরঙ্গ অনদৈর্ঘ্য তরঙ্গ ঠিক আছে বাতাসে যে বাতাস বাতাসে যে শব্দ যায় সেটা হচ্ছে অনদৈর্ঘ্য তরঙ্গ আর তরঙ্গ তরঙ্গকে বলে মাধ্যম যেদিকে যাবে তাই সেই বরাবর তোমার তরঙ্গ যাবে সেটাকে বলা হয় অনদৈর্ঘ্য তরঙ্গ ওকে চলো পরটা কী আছে দেখি কী বলেছে দেখো যে একটা প্লেন উড়ে যাওয়ার সময় শব্দের মাত্রা কত হয় ঠিক আছে এটা পরীক্ষাতে এসেছিলো উনিশে তো দেখো যে শব্দের মাত্রা শব্দের মাত্রা কীসে আমরা মাপি প্রথমত আমরা জানি ডেসিবেলে মাপি ঠিক আছে এবং বিভিন্ন সোর্সের এই যে আমাদের তীব্রতা যেটাকে বলা হয় ঠিক আছে শব্দের তীব্রতাটা যেটাকে বলা হয় সেটাকে বলা হয় ডেসিবেল দেখো এটা একটু মানে উল্ট মানে অন্য টাইপের ডিটা ছোটো হতে বিটা বড়ো হতে ঠিক আছে তো আমাদের প্রকৃতিতে যে আমরা শব্দ দূষণ যেটা হয় শব্দ দূষণ বলে যে একটা কথা আছে ঠিক আছে যে সব পঁয়ষট্টি ডেসিবিলের মধ্যে যদি থাকে তাহলে আমাদের নিরাপদ বলা হয় এই ডেসিবেলটাকে বলা হয় নিরাপদ মানে শব্দ দূষণ পর্যায়ে পড়ে না কিন্তু দেখো এর থেকে যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু কি বলতো আমাদের শব্দ দূষণের মাত্রাটা বাড়তে থাকে ঠিক আছে মোটামুটি নব্বই থেকে একশো পর্যন্ত কি বলতো এত ডেসিবেলের মধ্যে আমাদের শব্দ দূষণের মধ্যে ধরা হয় এরপরে যদি বেশি হয়ে যায় স্বাভাবিকভাবেই আমাদেরকে শব্দ দূষণের মধ্যে পড়ে তো দেখো এখানে কি বলেছে যে প্লেনে যাত প্লেনে যখন উড়ে টেক অফ হয় তখন কিন্তু কী বলতো যখন যাত্রা মানে উড়ে তখন তার ডেসিবলটা কত সেটা হচ্ছে দেড়শো ডিসিবেল ঠিক আছে দেড়শো ডিসিবেল খুব মারাত্মক ডিসিবল এই ডিসিবেলে যদি মানে চলে যায় তাহলে আমাদের কানের পর্দাটা ফেটে গিয়ে রক্ত বেরোতে পারে ঠিক আছে এই পর্দা আমাদের রক্ত বেরোতে পারে ওকে তারপর দেখো কি আছে কী বলছে দেখো যে কুড়ি হাজারে বেশ কুড়ি হাজারের হার্জ হার্জ খুব ইম্পর্টেন্ট কথা হার্জ এইচ যেটা হার্জ এটা হচ্ছে কম্পাঙ্কের একক ঠিক আছে কম্পাঙ্কেরকম তো কুড়ি হাজারের বেশি যদি কম্পাঙ্কযুক্ত শব্দকে কি বলা হয় ঠিক আছে আলট্রাসোনিক বলা হয় খুব ইম্পর্ট্যান্ট শব্দ আল্ট্রাসনিক যেটা আমাদের ইউএসজিতে কাজে লাগে ঠিক আছে ইউএসজি আলট্রাসোনোগ্রাফিতে কাজে লাগে সেই শব্দটা হচ্ছে আলট্রাসোনিক ঠিক আছে এবার দেখো এর থেকে দেখো আমরা কি বলি কুড়ি থেকে কুড়ি হাজার কুড়ি থেকে যদি কুড়ি থেকে নিচে হয় সেটাকে বলা হয় ইনফ্রাসনিক ইনফ্রাসনিক ঠিক আছে ইনফ্রাসনিক আর যদি কুড়ি হাজারের বেশি হয় তাকে বলা হয় আলট্রাসা ঠিক আছে আর এই মিডিয়াম এইগুলো আমাদেরকে বলা হয় স্রুতিযোগ্য শব্দ ঠিক আছে অডিবল সাউন্ড বলা হয় এর মধ্যে কুড়ি থেকে কুড়ি হাজারের মধ্যে যেটা আছে সেটাকে বলা হয় অডিবল সাউন্ড ওকে তো চলো পরটা দেখি কী আছে কী বলছে দেখো সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় যন্ত্র খুব একটা ইম্পর্টেন্ট দেখো ওডোমিটার ওডোমিটার আমাদের ডিস্ট্যান্স মাপা হয় ঠিক আছে কী মাপা হয় ডিস্ট্যান্স মাপা হয় ঠিক আছে ফ্যাদোমিটার গভীরতম ঠিক আছে ফ্যাদোমিটার গভীরতা জলের গভীরতম ঠিক আছে জলের গভীরতা ঠিক আছে যেটা আমাদের এখানে বলেছে জলের গভীরতা আর এক ফ্যাদোমিটার সমান মাথায় রাখো এক ফ্যাদোমিটার সমান হচ্ছে সিক্স ফিট বুঝতে পারছো ফ্যাদো ঠিক আছে ফ্যাদো এফ আর এফ সিক্স দেখো এফ ডিকে তুমি যদি মাপো তাহলে কি এফটা কী বলো তো এফ এফটা হচ্ছে তোমার সিক্স ঠিক আছে এফ এ বি এবিসিডি সে এফের কী পজিশন হচ্ছে বলতো হচ্ছে সিক্স তাহলে এক ফ্যাদোমিটার সমান হচ্ছে সিক্স ফিট ওকে তারপর দেখো এখানে কী বলছি ক্রোনোমিটার এটাকে বলা হয় এটাকে ক্রোনোমিটারের সাহায্যে বলতো টাইম মাপা হয় ঠিক আছে গ্যালভানোমিটার সাহায্যে খুব 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 কম পরিমাণের মানে মাইক্রো একদম অ্যাম্পিয়ারের তড়িৎ প্রবাহ মাপা হয় ঠিক আছে তড়িৎ প্রবাহ মাপা হয় ঠিক আছে তাহলে আমাদের গভীরতা মাপা হয় ফ্যাদো মিটার আর এক ফ্যাদো মিটার সমান সিক্স মিটার ওকে তারপর দেখো কী আছে কী বলেছে সুতি সীমার থেকে কম কম্পাঙ্কের শব্দকে কী বলে আমি কি বললাম সুতি আমি এখনই বললাম যে কুড়ি থেকে কুড়ি হাজারের মধ্যে আমাদের শব্দ তাহলে এটা হচ্ছে সুতিযোগ্য তাহলে সুতি সীমার কম তাহলে এটাকে বলা হয় ইনফ্রাসোনিক কী বলা হয় ইনফ্রাসোনিক এটা কি লেস দ্যান কুড়ি হার্জ আর আলট্রাসনিক কী বলে বলো তো গ্রেটার দ্যান কুড়ি হাজার হার্জ ঠিক আছে সুপারসোনিক একটা কথা আছে সেটাকে বলা হয় যে মাধ্যমের মানে মাধ্যমের তোমার কোনো বস্তু ঠিক আছে বস্তু মাধ্যম সরি বস্তুর গতিবেগ সঙ্গে বস্তুর গতিবেগ আর হচ্ছে তোমার শব্দের গতিবেগের মধ্যে অনুপাত যদি গ্রেটার দেন ওয়ান হয় বস্তুর গতিবেগ আর শব্দের গতিবেগের অনুপাত যদি গ্রেটার দেন ওয়ান হয় তাকে বলা হয় সুপার ঠিক আছে সুপার সরিক ওকে এটা মনে রাখো একটা কাজে দেবে ঠিক আছে তারপর দেখো কী বলেছে যে ডেসিবল একক আমি আগেই বললাম যে ডেসিবল একক ডেসিবল হচ্ছে তোমার শব্দের তীব্রতার রেখক ঠিক আছে শব্দের তীব্রতা রেখক মাথা রাখো ঠিক আছে আর আলোর গতিবেগ তো বুঝতেই পাচ্ছ মিটার পার সেকেন্ড হতে পারে বা তোমার সেন্টিমিটার পার সেকেন্ড হতে পারে ঠিক আছে চলো তারপরটা কি আছে দেখো একটি তরঙ্গ পর্যায়কাল যদি জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড হয় তাহলে কম্পাঙ্ক কত মাথা রাখো এটা যে কম্পাঙ্ক সব সময় ফ্রিকুয়েন্সির সঙ্গে ব্যস্তানুপাত ঠিক আছে পর্যায়কাল সরি পর্যায়কাল ফ্রিকুয়েন্সির সঙ্গে ব্যস্তানুপাত ঠিক আছে ব্যস্তানুপাত বোঝা গেল তাহলে দেখো যে এখানে কী বলেছে পর্যায়কাল বলেছে তো পর্যায়কাল এটা টির মান দেওয়া আছে তা টির মান কত বলো তা টির মান হচ্ছে তোমার জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে এটাকে দশমিকটা উড়াও তাহলে দশমিকটা যদি উড়াও তাহলে এক একের পর দুটো শূন্য নিচে চলে আসবে তাহলে ওয়ান বাই এন তাহলে ওয়ান বাই এন ঠিক আছে তো এটা উড়ে গেল তাহলে এন সমান কত হলো বলো এন সমান হলো একশো হার্জ ঠিক আছে ফ্রিকোয়েন্সি আমার কত হলো একশো হার্জ বোঝা গেল কী বললাম সব সময় কিক মাথায় রাখবে যে টি হচ্ছে তোমার কি বলতো পর্যায়কাল হচ্ছে কম্পাঙ্কের সঙ্গে ব্যস্তানুপাত হলো তারপরে দেখো কি বলেছে নিম্নলিখিত কোন বাক্যটি সঠিক শব্দের বেগ শব্দের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে হবে অবশ্যই মাধ্যমের মাধ্যম ছাড়াই তো চলতে পারে না রে ভাই ঠিক আছে মাধ্যম ছাড়াই চলতে পারে না গ্যাস ও তরল মাধ্যমে সব থেকে বেশি হয় গ্যাস ও তরলের মাধ্যমে সব থেকে বেশি কেন হবে কঠিন মাধ্যমে সব থেকে বেশি হবে কারণ আমরা কি জানি যে ভি সমান রুট অব গামা টি বাই ডি এটা মাথায় রাখো ঠিক আছে তো শব্দের গামাটা সব থেকে বেশি তাপমাত্রা বেশি হলে তার বেগ বেশি হবে ডি যদি ডেন্সিটি বেশি হয় তাহলে তার শব্দ কম কমবে তাহলে কী বলেছে কঠিনের সর্বাপেক্ষা বেশি তরলে সর্ব কঠিনের সর্বাপেক্ষা এটাই এটুকু ঠিক আছে ঠিক আছে এটুকু ঠিক আছে কিন্তু তরলে সর্বনিম্ন না এটা ভুল আছে এটুকু ভুল আছে তার মানে গোটাটাই ভুল কঠিনের সর্বোচ্চ ঠিক আছে গ্যাসের সর্বনিম্ন হ্যাঁ এটা ঠিক আছে ভেরি গুড এটা আমাদের ঠিক আছে ঠিক আছে তো কঠিনের সর্বোচ্চ আর গ্যাসের সর্বনিম্ন হলো তারপরে দেখো কী আছে কী বলেছে যে শব্দ যে মাধ্যমে দিয়ে যাতায়াত করে তার কণার ঘনত্ব বাড়লে তার যদি যে মাধ্যমে তার কণার যদি ঘনত্ব বাড়ে ঠিক আছে যদি ঘনত্ব ঘনত্ব বাড়ে তাহলে কী বলো তো তাহলে আমাদের চাপ বাড়ে ভেরি গুড ঠিক আছে শব্দের যে মাধ্যমে যাতায়াত করে তার কণার ঘনত্ব যদি বাড়ে তাহলে অবশ্যই চাপ বাড়বে শক্তির কোনো গল্প নেই ক্ষমতার কোনো গল্প নেই ঠিক আছে কিন্তু খুব ইম্পর্টেন্ট শক্তির একক কী বলতো জুল বলে ঠিক আছে ক্ষমতার রেখক বলে ওয়ার্ড বলে আর তোমার একক কী বলা হয় নিউটন বা ডাইন বলে ঠিক আছে চাপের একককে বলা হয় বার ঠিক আছে বা পাস্কাল বলে ঠিক আছে তাহলে আমার এখানে কী হবে চাপ হলো তারপর কি আছে দেখো কোন শব্দ মাধ্যমে সর্বোচ্চ গতি লাভ করে শব্দ শব্দ কোন মাধ্যমে সর্বোচ্চ আমরা এখনই দেখলাম যে যার যার ডেন্সিটি বেশি হবে তার মানে ডেন্সিটি নয় তার যার ইল্যাক্ট্রিসিটি বেশি হবে তো তরল তো তরল নাইট্রোজেন তো হবেই না স্টিল ভেরি গুড স্টিল স্টিলে কী কী থাকে বলো তো স্টিল লোহা থাকে ক্রোমিয়াম থাকে ঠিক আছে আর নিকেল থাকে এটাও কিন্তু পরে স্টিল আমাদের যে রান্নাবান্না হয় যে ইউটেনসিলগুলো সেগুলো তোমার কী বলতো স্টিল দিয়ে তৈরি তাহলে স্টিলের সব সবচেয়ে বেশি কেরোসিন তেল তো হবেই না তাই না তাহলে আমাদের লোহা ক্রোমিয়াম আর নিকেল এই তিনটে দিয়ে আমাদের এই স্টিল তৈরি হয় ঠিক আছে আর স্টিলেই শব্দের সব সর্বোচ্চ বেশি একটা কথা বলে রাখি একটা কথা বলে রাখি যে যেগুলো শঙ্কর মাথা রাখো শঙ্কর যেগুলো ওকে যেগুলো শঙ্কর তার ইলাস্টিসিটি গামাটা থেকে বেশি তাহলে শঙ্কর যদি কোনো তোমার পরীক্ষাতে পড়ে শঙ্কর কোনো ধাতু যদি পরীক্ষাতে পড়ে সেটা অবশ্যই শব্দের বেগ সব থেকে বেশি তার ইলাস্ট্রিসিটি সব থেকে বেশি যে কোশ্চেন আসবে সেখান থেকে টিক মেরে দেবে ঠিক আছে তারপরে দেখো কী আছে যে যদি চাঁদে কোনো বোমা বিস্ফোরণ ঘটে তাহলে কত সময় পরে পৃথিবীতে সেই আওয়াজ শোনা যাবে কত সময় পরে আমরা জানি যে মোটামুটি চার লক্ষ ঠিক আছে তিন লক্ষ ছিয়াশি তিন লক্ষ ছিয়াশি হাজার কিলোমিটার আমাদের দূরত্ব এইটা আর এখান থেকে তোমার কত উনিশ সেকেন্ড টাইম লাগে ঠিক আছে এরকম একটা টাইম লাগে ঠিক আছে তারপর ওইখান থেকে ওইখান থেকে কিন্তু কী বলতো চাঁদে তো আমাদের বাতাস নেই কী আছে আমাদের চাঁদে আমাদের কী আছে বাতাস নেই আর বাতাস যদি না থাকে তাহলে এখানে যদি ফাঁকা থাকে তাহলে আমাদের কী বলতো বাতাস যদি শব্দ যদি আসতে হয় তাহলে মাধ্যম দরকার হয় তাহলে যেহেতু আমাদের মাধ্যমই নেই ঠিক আছে তাহলে কী হবে আমাদের শব্দ কখনোই পৌঁছাবে না কানে পৌঁছাবে না ভেরি গুড ওকে তারপরে দেখো কী আছে যে শব্দ তরঙ্গ শব্দ তরঙ্গ ইকো হওয়ার জন্য নিম্নলিখিত কোন ঘটনাটা দায়ী ইকো ইকো মানে কি বলতো প্রতিফলন প্রতিফলন জন্য দায়ী আর প্রতিফলন করতে গেলে শব্দে যদি প্রতিফলন করতে হয় তাহলে কত কত মিনিমাম কত দরকার হয় বলতো সিক্স ষোলো পয়েন্ট সিক্স মিটার দরকার হয় ঠিক আছে এই এই দূরত্বটা আমার দরকার হয় ঠিক আছে একবার যাবে ধরো এখানে একটা শব্দ এলো এখানে গেল শব্দটা আবার ঘুরে এলো শব্দটা তার মানে কি এখানে এই যে ব্যক্তিটা আছে সেই ব্যক্তিটা শুনতে পাবে ঠিক আছে সেটাকে বলা হয় ইকো বা শব্দের প্রতিফলন ওকে বোঝা গেল চলো তারপর কি আছে দেখো হাইড্রোজেনের তুলনায় অক্সিজেনের ঘনত্ব কত ঘনত্ব কত ষোলো গুণ বেশি তাহলে শব্দের বেগের গুণিপাত তাহলে আমি কী বলেছিলাম ভাই যে গামাটি বাই ডি দেখো এখানে কী আছে গামা টি বাই ডি এখানে কী আছে বুঝতে পারছো ডি ডির সঙ্গে ঘন প্রত্যেকে রুট ওভার সবগুলো রুট ওভার না তাহলে যদি অক্সিজেনের অক্সিজেনের কী বা হাইড্রোজেনের কী বলতো তাহলে এদের গতিবেগ যদি এটা হয় ঠিক আছে তাহলে কী যদি তুমি রুট অফার মারো রুট অফার যদি মারো ঠিক আছে তাহলে রুট অফার যদি মারো তাহলে কী হবে ডির সঙ্গে ডেন্সের ডির সঙ্গে উল্টো তাহলে আমাকে হাইড্রোজেন কত তাহলে ওয়ান বাই তাহলে উল্টো উল্টো যদি করে দাও তাহলে কী হবে বলো তাহলে আমার এখানে ষোলো এটা হয়ে যাবে ঠিক আছে ষোলোটা কেটে যাবে ঠিক আছে হাইড্রোজেনের সঙ্গে তাহলে হাইড্রোজেন উপরে আছে তাহলে উপরে তো নিচে আসবে আর অক্সিজেন উপরে আছে তাহলে এটা এই ষোলোটা উপরে চলে যাবে তাহলে এক ফোর ইস টু ওয়ান ঠিক আছে রুট অফ হার যদি তোমার ষোলো বাই ওয়ান হয় কেন কী বলতো এই ডিটা নিচে আছে ব্যস্ত না পাত তাহলে কী তো চার ইস টু ওয়ান তাহলে চার ইস টু কোথায় আছে এটা ওকে তারপর দেখো কী আছে কী বলছে দেখো বৃষ্টির দিনে অপেক্ষাকৃত অনেক বেশি দূর শব্দ শোনা যায় কারণ কি। ওকে অনেক বেশি শব্দ শোনা যায় বৃষ্টির দিনে এখানে একটু খুব মাথা রাখো বৃষ্টির দিনে কী বলতো জলীয় বাষ্প থাকে বুঝতে পারছো জলীয় বাষ্প থাকে জলীয় বাষ্প থাকে জলীয় বাষ্প মানে জল তাই না দেখো জলীয় বাষ্প যদি থাকে বাতাসে তাহলে আমাদের বাতাসটা কী হয় বলতো হালকা হয় কী হয় আমাদের হালকা হয় বুঝতে পেরেছ হালকা হয় এবার বাতাস যদি হালকা হয় তাহলে হালকা বাতাস মানে ঘনত্ব কম আর ঘনত্ব কম হলে কি হয় শব্দটা অনেক বেশি দূর যাবে তাহলে কি হবে আমাদের কি বলেছে আদ্র বাতাসে শব্দ এখানে শব্দ হবে শব্দ দীর্ঘদিন প্রভাবিত হয় আদ্র বাসাতে না কখনোই না আর্দ্র বাতাসে শব্দ দ্রুত গতিতে প্রবাহিত হয় কেন বুঝতে পেরেছ যে আমাদের আর্দ্র বাতাসের ভরটা কম ঠিক আছে বা ডেন্সিটিটা কম যার জন্য আমাদের শব্দটা বেশি হয় বেশ দেখো কি আছে শব্দের দূষণের মাত্রা একক কী আবার পড়েছে ডেসিবল 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 দেখো এই কথাটাকে কিন্তু ডিটা ছোটো হতে বিটা বড়ো হাতে এটা পিপিটা কী বলতো পার্ট পার্ট মিলিয়ন ঠিক আছে এটা যে আমাদের বাতাসে যে ধুলিকোনাগুলো মেশে মিশে থাকে সেইগুলোকে একককে মানে বলা হয় ডেসিমাল ম্যাল এটা একটা অ্যাকচুয়ালি ডেসি ম্যাল ম্যাল মানে কী বলতো এক শত এক দশ শতাংশ মানে দশকে একের দশের অংশকে বলা হয় ম্যাল হলো তারপরে দেখো কী বলে যে শব্দের বেগের উপর কার প্রভাব নেই বেগের উপর কার প্রভাব নেই ঠিক আছে তাহলে দেখো আমরা বেগ সমানে আমি বারবার এক্সপ্রেশনটা আমি প্রথম থেকে লিখছি দেখো এইটা তাহলে কী উষ্ণতা আছে টি আছে আদ্রতা আছে আর্দ্রতা মানে কি বলতো এখানে আর্দ্রতার সঙ্গে ঘনত্ব সঙ্গে জড়িত আছে এটাও আছে ঠিক আছে এবার ঘনত্ব তো অলরেডি আছেই ঠিক আছে তাহলে আমার চাপের কোনো প্রভাব নেই বুঝতে চাপের কোনো প্রভাব নেই বোঝা গেল তারপর দেখো খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা হ্যাঁ অনেকবারই পরীক্ষাতে এসেছে শুধু এখানে একবারও এসেছে বলে এক এইগুলোতে একবার করে এসেছে বলে তা নয় অনেক পরীক্ষাতে আছে যেগুলো এসেছে ঠিক আছে মানুষের কোন কম্পাঙ্ক শব্দ শুনতে পায় তাহলে আমি কী বললাম ভাই কুড়ি থেকে কুড়ি হাজার ঠিক আছে কুড়ি থেকে কুড়ি হাজার তাহলে কোথায় কুড়ি থেকে কুড়ি হাজার আছে এটাকে আমাদের শব্দের অডিবল সাউন্ড বলে ঠিক আছে অডিবল সাউন্ড বা শ্রুতিযোগ্য শব্দ বাতাসের শব্দের বেগ উষ্ণতা উষ্ণতা বৃদ্ধির সঙ্গে কমে না ভাই বি ভীষণ বেগ দেখ বলো না আমি এই শুধু এইটা মনে হয় রাখো গামা ডি সাথে কমে এটা যদি বাড়ে তাহলে এটাও বাড়বে তাহলে হবে না উষ্ণতা হাসের সঙ্গে সাথে সাথে বাড়ে উষ্ণতা হাসের সাথে তো হবে না রে ভাই উষ্ণতার উপর নির্ভরশীল নয় উষ্ণতার উপর নির্ভরশীল নয় বটে এখানে তো উষ্ণতা আছে তাই না উষ্ণতা হাসের সঙ্গে সাথে সাথে কমে তার মানে কি তুমি যদি উষ্ণতা কমাও তাহলে তোমার বেগটা কমবে কারণ কি রুট অফ ভিস প্রফেশনাল টু রুট টি ঠিক আছে মানে ব্যস্তানুপাতিক রুট ভালোই রুট ঠিক আছে কিন্তু ব্যস্তনুপাতিক তাই না বুঝতে পারছো না পারছো না বলো ঠিক আছে আর যদি বুঝতে না পারো তো কমেন্ট অবশ্যই জানাবে ঠিক আছে দেখো কী আছে আর এরকম টাইপের কী কী মানে কীরকম টাইপের ভিডিও তোমরা চাও ঠিক আছে তোমাদের কোথায় সমস্যা সেগুলো কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে দেখো কিন্তু এই ক্লাসগুলো কিন্তু কন্টিনিউয়াস হতে থাকবে ঠিক আছে তোমরা কিন্তু ফলো করো বিষয়টাকে বাতাসের তুলনায় কার্বন ডাইঅক্সাইডের মধ্য দিয়ে বেশি শব্দ বেশি জোরালো শোনা যায় কারণ কি শব্দ বেশি জোরালো দেখো বেগ নয় কিন্তু জোরালো মানে তীব্রতা বেশি ঠিক আছে তীব্রতা বেশি জোরালো বুঝতে পেরেছ তাহলে কিন্তু ঘনত্ব বাতাসের ঘনত্ব অবশ্যই বাতাসের থেকে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেশি ঘনত্ব যার থেকে বেশি হবে সব থেকে সব তার তীব্রতাটা জোরালোটা বেশি হবে তাই না আর যদি ঘনত্বটা কমই হয় তাহলে কী তবরতা হবে ও তো পাশ কেটে চলে যাবে তার মানে কি জোরালো তো হবে না ও বেগে চলে যাবে কিন্তু জোরালো তৈরি হবে না তাহলে আমাদের বাতাসের ঘনত্ব বাতাসের থেকে আপনার গাছের ঘনত্ব বেশি বলে ঠিক আছে তারপর দেখো কেন কী আছে যে কম্পনশীল তার বৈশিষ্ট্য বোঝার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় ঠিক আছে হাইগ্রোমিটার কীসে ব্যবহার করা হয় হাইগ্রোমিটারের সাথে কী আদ্রতা মাপা হয় ঠিক আছে আর্দ্রতা মাপা হয় বা কার বায়ুর ঠিক আছে বায়ুর আদ্রতা মাপা হয় হাইগ্রো গ্রো মানে আদ্রতা ঠিক আছে সোনোমিটার ঠিক আছে সোনোমিটারের সাহায্যে কি বলতো সোনোমিটার একটা যন্ত্র যেটার সাহায্যে আমাদের কম্পাউন্ডশীল তারের কম মানে কম্পাউন্ড বা তোমার দৈক সব মাপা যায় ব্যারোমিটার ব্যারোমিটার কী সে বায়ুমন্ডলের চাপ ঠিক আছে বায়ুমন্ডলের চাপ আর হাইড্রোমিটার বস্তুর ঘনত্ব ঠিক আছে হাইড্রোমিটার হাইড্রো মানে ডেনসিটি ঠিক আছে বস্তুর ঘনত্ব কীসে মাপা হয় বস্তুর ঘনত্ব মাপা হয় ঠিক আছে ডেনসিটি ফর ড্রো ড্রি ফর ড্রো আর গ্রো ফর আদ্রো ঠিক আছে গ্রো তারপর দেখো কী আছে কী বলছে দেখো পরেরটা যে ডপলার ইফেক্ট কার উপর নির্ভরশীল নয় ডপলার ইফেক্ট মানে কী বলতো যে যদি তুমি একটা মানুষ বসে আছো আর এখান থেকে একটা জন একজন আইসক্রিম বিক্রি করছে কী করছে আইসক্রিম বিক্রি করছে মাইক নিয়ে ঠিক আছে বা একটা লাউড স্পিকার নিয়ে একটা ব্যক্তি আইসক্রিম বিক্রি হয়েছে ও আইসক্রিমবার যত সামনে দিকে আসে তুমি ওইদিকে সামনে দিকে তাহলে তো কী বলতে একটা যে ইফেক্ট তৈরি হয় ঠিক আছে শব্দ যে ইফেক্ট তৈরি হয় সেই ইফেক্টটাকে বলা হয় ডপলার ইফেক্ট কথা বুঝতে চপলেটকে তাহলে কী বোঝালাম যেখানে দুজনেরই রিসোর্স বস্তুর মানে তোমার শ্রোতার সোর্স মানে গতিবেগ আর বস্তুর যে যে শব্দটা থেকে যেটা যেটা থেকে শব্দ উৎপন্ন হচ্ছে তার গতিবেগ যদি থাকে তাহলে কিন্তু ডপলার ইফেক্ট দেখা যাবে ঠিক আছে কিন্তু তার মেন মেন জিনিস মানে ভার্টাল ইয়ে হচ্ছে যে তাদের গতি থাকতে হবে ঠিক আছে সে কাছিয়েও আসতে পারে সে দূরেও যেতে পারে ঠিক আছে কিন্তু গতি থাকতে হবে ওকে তাহলে সেটা হচ্ছে তোমার ডপলার ইফেক্ট কিন্তু এখানে কিন্তু ডিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে তাদের গতিটাই মেন ঠিক আছে তারা আমাদের কী হবে উৎসতা উৎসের মধ্যে কোনো দূরত্ব দূরত্ব যেটা আছে তার উপর কোনো ডিপেন্ড করে না ঠিক আছে ডপলার ইফেক্ট ডপলার ইফেক্ট খুব মাথায় রাখো ঠিক আছে যে তোমাকে বলতে পারে যে ডপলার ইফেক্ট কোনটার সঙ্গে যুক্ত আলুর সঙ্গে যুক্ত শব্দের সঙ্গে যুক্ত কত রকমের পরি মানে কোশ্চেন হয় তার কোনো শেষ নেই কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে জিনিসটা কী ওকে তারপর দেখো কী আছে যে সঙ্গীতানুষ্ঠানের জন্য নিয়মিত হলদের দেওয়াল ক্ষমতা কোন ক্ষমতা থাকা উচিত কথা বুঝতে পারছ কোন ক্ষমতা থাকা উচিত তুমি ধরো তুমি যেখানে সাউন্ড করছো সেখানে যদি সাউন্ডের যদি ইকো আসে তুমি যদি নতুন ঘরে তুমি যদি চিৎকার করে দেখবে ইকো চলে আসবে ইকো অর্থাৎ প্রতিফলন হবে তাই না তাহলে প্রতিফলন যদি হয় তখন কি সঙ্গীত যে তোমার গানটা হচ্ছে সেই গানটা শুনতে ভালো লাগবে কি তাকে সেখানে তোমার নয়েজ পলিউশন হয়ে যাবে তা না নয়েজ ঢুকে যাবে তার মানে কী আমাকে শব্দের জন্য শোষণ করে নেয় সেটাকে দেখতে হবে শব্দের শোষণ করে নেয় ঠিক আছে শব্দের শোষণ করার মতো কোনো একটা ক্ষমতা থাকা দরকার ঠিক আছে শোষণ করে নেয় বোঝা গেল বেশ চলো তারপর কী আছে দেখো নিম্নলিখিত কোনটির উপর সোনা খুব ইম্পর্টেন্ট অর্ড ঠিক আছে সোনা সাউন্ড নেভিগেশান অ্যান্ড রেঞ্জিং কি কি নাম সাউন্ড নেভিগেশান ঠিক আছে নেভিগেশান অ্যান্ড রেঞ্জিং খুবই ইম্পর্টেন্ট রেঞ্জিং এই মানে এটাও তোমার ফুল ফর্মটাও পড়ে পরীক্ষাতে ঠিক আছে যে কোন নীতির উপর কাজ করে সাউন্ড সাউন্ডিকেশান এটা কি সোনার একটা যন্ত্র সেই যন্ত্রটা কী করে দিলো বলতো এখানে কি করে বলো তো এটা হচ্ছে ইকো ঠিক আছে ইকো উপর ইকোর উপর ডিপেন্ড করে ঠিক আছে ইকোর উপর নীতির উপর মানে তোমার কি করে কাজ করে কীরকম ইকো এখানে ধরো একটা নৌকো আছে ঠিক আছে কি আছে নৌকো আছে এখানে একটা নৌকা আছে এখানে নৌকারের চলছে এখানে দেখো নৌকাটা যে বা জাহাজ শিব বলো নৌকা বলো জাহাজ যেগুলো আছে বা স্টিমার বলো এখানে দেখো এখানে একটা যন্ত্র থাকে সেটাকে সোনার বলে এখানে একটা যন্ত্র মানে এই সোনার এটাকে কী বলে সবদেরকে পাঠায় এবার এখান থেকে কিছু বরফের চাঁ বা কিছু পাহাড় পর্বত কিছু থাকে ঠিক আছে সেখান থেকে ধাক্কা মেরে এসে আবার এখানে চলে যায় ঠিক আছে আবার এখানে চলে আসে তার মানে বোঝা যায় যে সামনের দিকে কোনো কোনো কী আছে পাহাড় বা পর্বত বা কোনো বরফের চাঁয় কিছু না কিছু আছে ঠিক আছে তার মানে সেখান সেখান থেকে কী বলে তো এই শিপ বা জাহাজটাকে আমাদের কী করে নিরাপদ জায়গায় বা নিরাপদভাবে সরিয়ে নিতে পারে সেটাকে বলা হয় সেই জিনিসের জিনিসটা হচ্ছে সোনার বুঝা গেল তাহলে কার উপর ডিপেন্ড করছে উপর ডিপেন্ড করছে কারণ কি দেখো শব্দটা ছাড়ছে আবার ওখানে ধাক্কা লেগে আসে কথাটা বুঝতে পারছি শব্দটা যদি না আসতো তাহলে বুঝতে বুঝতে পারা যেত এখানে কিছু নাই ওকে দেখো তারপর কী আছে আবার সেই একই কোয়েশ্চেন দেখো শব্দের গতিবেগ সর্বাধিক কোথায় বুঝতে পারছ তাহলে আমি কী বললাম ইস্পাত ঠিক আছে ইস্পাত ওকে ইস্পাত তারপর দেখো কী বলছে দেখো শব্দ তরঙ্গের সর্ব সমবর্তন বহুত ইম্পর্টেন্ট ঠিক আছে শব্দ তরঙ্গের সমবর্তন হয় না এটা একমাত্রই ভালো একটা বুঝো এটা একমাত্রই তির্যক তরঙ্গে ঠিক আছে তিরজক তরঙ্গের বৈশিষ্ট্য সমবর্তন অর্থাৎ পোলারাইজেশান সমবর্তন কী বলা হয় পোলারাইজেশান বলা হয় ইংরেজিতে কী বলা হয় পোলারাইজেশান বুঝতে পেরেছ এই তিরজক তরঙ্গেই থাকে ঠিক আছে যেমন ধরো লাইট অর্থাৎ আলো তরঙ্গ ঠিক আছে এক্স রে এগুলো যতগুলো আছে বা গামাতো গামা যতগুলো আছে আলফা আলফাতো তরঙ্গ নয় গামা ওকে তো প্রত্যেকটা কী বলতো এই এই পোলারাইজেশন আছে যারাই কিন্তু একটাই মাত্র বৈশিষ্ট্য সেটা হচ্ছে পোলারাইজেশন এই পোলারাইজেশন খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তির্যক তরঙ্গ দৈর্ঘ্য ওকে মাথা রাখো খুব ইম্পর্টেন্ট জায়গা তারপর দেখো কী আছে যে শব্দের কম্পনশীল উৎস ও তার থেকে উৎপন্ন শব্দ এদের কোনটি অভিন্ন কম্পনশীল উৎস আর উৎপন্ন শব্দের ঠিক আছে একমাত্র একটাই শব্দ তরঙ্গ বা যে কোনো শব্দ বা যে কোনো কম মানে ওয়েবের বা তরঙ্গের একটাই জিনিস ফিক্স থাকে সেটা হচ্ছে বলে কম্পাঙ্ক চোখ বুঝে একটা কথা মানে সেটা হচ্ছে কম্পাঙ্ক তুমি একটা মাধ্যম থেকে যদি অন্য মাধ্যমে যদি কোনো তরঙ্গ বা কোনো ওয়েব যদি আসে সব চেঞ্জ হয়ে যায় শুধুমাত্র কি ফিক্স থাকে বলো তো কম্পাঙ্কটা ফিক্স থাকে মাথার মধ্যে এটা খুবই ইম্পর্ট্যান্ট অনেকবার পরীক্ষাতেই এসেছে ঠিক আছে কম্পাঙ্ক কম্পাঙ্ক হচ্ছে মেন ওকে কম্পাঙ্ক যেমন হবে তার শব্দের ক্যারেক্টারও সেরকম হবে শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্রবায়ুতে শব্দের বেগ বেশি হয় শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্রবায়ুতে শব্দের বেগ বেশি হয় একটাই কথা যে সব আদ্রবায়ুতে কী আদ্রবায়ুতে আমাদের বাতাসটা হালকা থাকে কি থাকে হালকা থাকে আর হালকা থাকলে ঘনত্ব কম থাকে আর ঘনত্ব কম থাকলে আমার শব্দটা বেশি তাড়াতাড়ি ঢুকে যায় চলে যায় কিন্তু দেখো এখানে একটা লজিক আছে যে শুষ্ক বায়ুতে কী থাকে বলতে একটা মাথা রাখো একটা এখানে লজিক আছে শুষ্ক বায়ুতে কী থাকে বাতাসে সব থেকে বেশি নাইট্রোজেন থাকে ঠিক আছে নাইট্রোজেন থাকে ঠিকই না তা নাইট্রোজেনের ভর কত পারমাণবিক ভর ইয়ে কত তোমার ইয়ে তো চোদ্দো এবং চোদ্দ দেখো নাইট্রোজেন এম টু তাহলে কত হলো আঠাশ হলো বুঝতে চা আঠাশ এবার জল জল দেখো এইচ টু ও তাহলে এইচ টু ও দেখো অক্সিজেন কত আট ষোলো ঠিক আছে পারমাণবিক ভর তো ষোলো আর হাইড্রোজেন কত দুই তাহলে দুই আর আঠারো আঠারো হলো তাহলে দেখো এখানে আঠারো এখানে আঠাশ তাহলে যদি তোমার বাতাসের মধ্যে জলীয় বাষ্প বেশি থাকে তাহলে এর ভরটা কম না আর নাইট্রোজেন এমনিতেই আমরা কি জানি সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি এইট পার্সেন্ট কি নাইট্রোজেন আছে তাহলে সেখানে যদি শুষ্ক বাতাসে নাইট্রোজেন বেশি থাকে শুষ্ক বাতাসে যদি জল না থাকে তাহলে নাইট্রোজেন বেশি থাকবে নাইট্রোজেন ভর বেশি তার জন্য তোমার ওর ডেন্সিটিও বেশি ওই জন্য তোমার কী বলো বলো তো আদ্রবায়ুতে আদ্রবায়ু অপেক্ষা কৃত্র হালকা যার জন্য এখানে শব্দের বেগটা বেশি থাকে বুঝে গেল বেশ তারপর কি আছে দেখো আলট্রাসোনোগ্রাফি বিষয়টা কোন তরঙ্গের উপর কোন তরঙ্গ ধরনের তরঙ্গের সঙ্গে সম্পর্কিত আলট্রাসোনোগ্রাফি বা ইউএসজি যেটাকে বলে ঠিক আছে শব্দত্তর 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 মানে কি এটাকে বাংলা ভাই আলট্রাসোনোগ্রাফি বলে আলট্রা তোমার কি বলে আলট্রা বলে না ঠিক আছে আলট্রাসোনোগ্রাফি বলে যে শব্দত্তর মানে কুড়ি হাজারের বেশি কুড়ি হাজারের বেশি থাকে ওকে তারপরে দেখো কী আছে তরঙ্গ হলো দেখো তরঙ্গ হলো কী তরঙ্গ তির্যক স্থিতিস্থাপক ভাবার যে মানে তির্যক তো নয় এটা তরঙ্গ অনদৈগ স্থিতিস্থাপক অবশ্যই তরুচম্বত তরঙ্গ নেই অনদৈর্ঘ্য তরঙ্গ তাহলে আমার কী হলো আমার অনদঙ্গ স্থিতিস্থাপক ঠিক আছে বোঝা গেল তারপর দেখো কী আছে স্থিতিস্থাপক কেন যে বস্তু বস্তু দিয়ে চলে বস্তু না থাকলে কিন্তু হবে না ভাই ঠিক আছে শব্দের মাত্রা বেশি হলে শব্দ দূষণ সৃষ্টি হয় কোন ঋষিগুলার মধ্যে শব্দের মাথা ঠিক আছে এটা তো নিরাপদ এখানে তো নিরাপদ লিখে আছে তাই না নিরাপদ ঠিক আছে তাহলে আমার শব্দমাত্রার মাত্রার দূষণ সৃষ্টি হয় কত মেনলি আশি থেকে নিরানব্বই ডিসেম্বিলকে ধরা হয় ঠিক আছে মেনলি ওকে এই ধরা হয় তো দেখো মোটামুটি কত বত্রিশখানা কোয়েশ্চেন করলাম প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ঠিক আছে ক্লাসটি যদি ইনফরমেটিভ এবং তোমাদের কাছে ফুটফুল হয়ে থাকে অবশ্যই ঠিক আছে লাইক এবং শেয়ার করবে এবং এরকম কন্টিনিউয়াস ভিডিও পেতেই ঠিক আছে এবং এমন সিরিজ শুরু হয়েছে যেটা কন্টিনিউয়াস ভিডিও পেতে শুধুমাত্র ইয়ে নয় জিএসসি নয় অর্থাৎ জেনারেল স্টাডিজ নয় ঠিক আছে এখান থেকে পুরো প্রিপারেশান তোমার অলরেডি হয়ে যাবে ঠিক আছে পুরো প্রিপারেশান কোনো সমস্যা নাই ঠিক আছে শুধু দেখতে থাকো এবং ফলো করতে থাকো ঠিক আছে তো চলো আজকে শেষ করছি এখানেই থ্যাংক ইউ